বুয়েটের ছাত্র রাজনীতি নিষিদ্ধ করে জারি করা বিজ্ঞপ্তি স্থগিত করা হয়েছে। ভিসি অধ্যাপক সত্য প্রসাদ মজুমদার বলেছেন, আদালত যে আদেশ দিয়েছে বুয়েট তা মানতে বাধ্য। সোমবার দুপুরে বুয়েটে গণমাধ্যমের সাথে আলাপকালে এ কথা জানান তিনি। সোমবার সকাল ১১টার দিকে সমসাময়িক অস্থিরতা নিয়ে বুয়েটের ভিসির সাথে বৈঠক করেন সাবেক শিক্ষার্থীরা। দুই ঘণ্টা বৈঠকের পর সাবেক শিক্ষার্থীরা গণমাধ্যমকে বলেন, মূলধারার রাজনীতি বন্ধ করে জঙ্গিবাদ যেন মাথাচাড়া দিতে না পারে সেজন্য বুয়েটে ছাত্র রাজনীতি প্রয়োজন। ছাত্রলীগ সভাপতি রাতে আসলেও অন্ধকারের রাজনীতি করতে আসেনি। একাডেমিক কার্যক্রমে যারা বাধা সৃষ্টি করে তাদেরকে আইনের আওতায় আনার দাবি জানান সাবেক শিক্ষার্থীরা। এদিকে বুয়েটের ভিসি জানান, আবরার হত্যার ভয় কাটাতে না পেরে ছাত্ররা রাজনীতি চায় না। কিভাবে ছাত্র রাজনীতি চালু করা যায় এ ব্যাপারে সবার মতামত চাওয়া হবে বলেও জানান ভিসি।